যেই মালিক এই দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে নেক কামায়ের উদ্দেশ্যে বেহেস্তের বাগান দামি মজলিস ফেরেশতাদের মজলিস কাদের মজলিস ফেরেশতাদের মজলিসে যে আল্লাহ নিয়ে আসলেন সেই মালিকের প্রতি শুকর আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আল্লাহ যদি তৌফিক না দেয় ওই বান্দাবান্দি দিনই কাজে কখনোই জড়াইতে পারবে না কথা ঠিক না ঠিক তো দেখেন আল্লাহ পাক তৌফিক না দিলে বান্দাবান্দি পারবে কি পারবে না যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে জিজ্ঞাসা করতেছেন মুসা তোমার নাম কি মুসা তোমার নাম কি এভাবে একবার দুইবার তিনবার বললেন উত্তর দিতে পারে না চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন মুসা তোমার নাম কি তখন মুসা নবী আলাইহিস সালাম বলতেছে মাওলা হে আমার নাম মুসা আমার নাম মুসা আল্লাহ পাক জানতে চায় মুসা একবার দুইবার তিনবার তোমার নাম ধরে জিজ্ঞাসা করলাম যে মুসা তোমার নাম কি তারপরও বলতে পারলা না চতুর্থবার বলতে পারলা কারণ কি কাই মাওলাই করিম এই চতুর্থবার আপনি আমাকে তৌফিক দিয়েছেন এজন্য পারছি নসেত পারতাম না সুবহানাল্লাহ বলি তো নিজেদের শক্তি ক্ষমতার মাধ্যমে এখানে আসি নাই নিয়ে আসছে কে কোরআনের মহব্বতে নবীর মহব্বতে এখানে চলে আসছি কথা ঠিক না ঠিক তো সেই কোরআন কোরআন বিরোধী একদল মানুষ সমাজের মধ্যে দাঁড়ায় গেছে কথা ঠিক না ঠিক নবী বিরোধী একদল মানুষ সমাজের মধ্যে দাঁড়ায় গেছে তো আমরা মুসলমান কোরআনকে ভালোবাসবো এটাই আমাদের ইমানের বড় আল্লাহপাকের চাওয়া পাওয়া কথা ঠিক না ঠিক ভালোবাসবো কোরআনকে কথা কয় না কোরআনকে মহব্বত করবো কথা ঠিক না ঠিক কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা আসি না নাই আওয়াজ করে বলেন আসি না নাই অবশ্যই থাকতে হবে ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইর জীবনে বয়ান শুধু একটা কয়টা বয়ান ভাই তো আমরা খুব খেয়ালের সাথে শুনবো বিশেষ করে আজকের যিনি মাহফিলের প্রধান অতিথি আপনারা সবাই জানেন তিনি সারা বাংলাদেশে দুইবার ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলি এটাই নলচরের গৌরব কি কথা ঠিক না ঠিক সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গেলেও সেখানে বাড়ি কই চরমনের নলচরে সারা বাংলাদেশে দুইবার ফার্স্ট হয়েছে এটা আপনাদের দোয়ার বরকতে কি কথা ঠিক না ভাই তিনি এই মাহফিলে উপস্থিত আছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা সবাই ধৈর্যের সাথে ওয়াজ শুনবো এবং চরমান হুজুরের মুখে শুনছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যারা বাড়ি যাবে তাদের আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকির কমার জমা হতেই পারে না খুশি না বাজার শুধু তাই না আপনি কোন দামি মজলিসে বসছেন এই মজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টন করিয়ে রাখছে বুখারি এবং মুসলিমের রেওয়ায়ত অনুযায়ী এই জমিন থেকে আসমান পর্যন্ত একদল ফেরেশতা খোঁজ খবর নেয় মাওলায় জানতে চায় ফেরেশতা অমুক এলাকায় অমুক মাঠের মধ্যে ভালো কোনো বিছানার ব্যবস্থাও নেই আমরা আমার বান্দারা এসে বসছে ওরা কি চায় আমরা এখানে গুনার থেকে মাপ চাই মালিকের মহব্বত কামাইয়ের জন্য অর্জনের জন্য এখানে আসছি কথা ঠিক না ঠিক ফেরেশতা বলে মালিক তারা মাপ চায় আল্লাহ বলে উরশিদুকুম আন্নি কদ গফারতুলাকুম ফেরেশতা আমি তাদের সবাইকে মাপ করে দিলাম এক ফেরেশতা বলে মালিক মজলিস তো ভেজাল আছে তুমি সবাইকে মাপ করলা কেন কেউ লাইট জ্বালাইতে মাইক চালাইতে হোগলা বিছাইতে প্যান্ডেল টানাইতে কেউ আসতে জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় কেউ আসছে হুজুরকে ভুল ধরার জন্য কেউ আসছে হিংসা করার জন্য আল্লাহ তুমি সবাইকে মাফ করলা কেন আল্লাহ পাক কি জবাব দেন হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুম ফেরেশতা কে কোন উদ্দেশ্যে আসছে ওইটা আমি মাওলা দেখব না হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুম যারা আসছে এবং বৈশা গেছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম ভাই অনেকের মনে খসখস করতেছে সবাইকে মাফ করলো কেমনে তার নজিরও আছে উদাহরণ দিলে ভালো বুঝবেন যেমন দুনিয়ায় বড় মেয়ে বড়ওয়ালার বাড়িতে অনুষ্ঠান বিবাহের অনুষ্ঠান কার্ড দিয়ে দিয়ে দাওয়াত দিয়েছে কি দিয়ে দাওয়াত দিয়েছে কথা কি বোঝা যায় ভাই যদি বোঝা যায় আপনাদেরকে কিন্তু আওয়াজ দেওয়া লাগবে কারণ আমি লাশের সামনে বয়ান করতে ভালো লাগে না আমার লাশ বোঝেন তো মনে হয় যেন মৃত্যু ব্যক্তি কোনো কথাবার্তা নাই শুধু আমি চিল্লাইতে আছি নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর তো কোন জায়গায় ছিলাম মনে আছে হ্যাঁ কার্ড দিয়ে দিয়ে দাওয়াত দিছে মাঝে মধ্যে জিজ্ঞেস করবো দেখবো আপনারা ফেল করেন না পাশ করেন তো কার্ড দিয়ে দুনিয়ার বড় মেয়ার বাড়ির অনুষ্ঠান বিবাহের কার্ড দিয়ে দিয়ে মেহমান দাওয়াত দিছে
অনুষ্ঠান আইসে গেছে, বিছানা দেশে, দস্তারখানা দেশে, প্লেট আসছে, খানা আসছে, যিনি খাদিমদার তিনি কি ওই কাঠ চেক করে করে খানা দেবেন না সবাইকে একই খানা দেবেন? কারণ কাঠ চেক করে করে খানা দিলে এটা মেহমানদের একটা ইজ্জতের খেলাপ, কথা ঠিক না? ঠিক তো, দুনিয়ার বর্মেয়ার বাড়ির বিবাহের অনুষ্ঠানে যদি কার্ডওয়ালা ব্যক্তি বিনা কার্ডেও ব্যক্তি ঢুইকা গেছে, মসজিদের মধ্যে বৈশাও গেছে, একই প্লেট, একই দস্তারখানা, একই খাবার যদি দিতে পারে, আমরা কার মেহমান? জোরে বলেন, কার মেহমান? আল্লাহর মেহমান। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, যারা আসছে মজলিসের মধ্যে ঢুইকা বৈশা গেছে, আমি আল্লাহ বলে আমি সবাইকে মাফ করে দিলাম। দুনিয়ার মেহমানদারি যদি একই খানা পাইতে পারে, কাক পায় নাই, কাক পাইছে, উভয় যদি একই খানা পায়, আমরা তো আল্লাহর মেহমান, কথা ঠিক না? ঠিক তো, কে কোন উদ্দেশ্যে আসছে? মাওলা বলে ওটা আমি দেখি না। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, যারা আসছে বৈশা গেছে, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। কোন মজলিস জানেন? আপনি বাড়ির থেকে রওনা করছেন, এই নিয়াত করে কদম ফালাইছেন, কদম ফালাবার সঙ্গে সঙ্গে এক কদমে এক নেকি আমল নামায় জমা। কি ভাই, সুবহানাল্লাহ, আসতে হলো কেন? শুধু তাই না, এক কদম ফালাবার সঙ্গে সঙ্গে একটা গুনা মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এখন হাঁটতে হাঁটতে গুনা মাপ, হাঁটতে হাঁটতে নেক আমল জমা হলো, এখন মজলিসের মধ্যে আইসা ঢুইকা গেছে। এখন ফেরেশতা মালিকের কাছে বলে, মালিক, তোমার মেহমান তো মজলিসের মধ্যে ঢুইকা গেছে। এখন আল্লাহ বলে, ফেরেশতা, আমার মেহমান যখন মজলিসের মধ্যে ঢুইকা গেছে, ওদেরকে মেহমানদারি করাও। সুবহানাল্লাহ, কইবেন না? ফেরেশতা বলে, মালিক, কী দিয়ে মেহমানদারি করাবো? আল্লাহ বলে, এক নম্বর মেহমানদারি করাও আমার রহমত, হেদায়তের মালা পরায়, সুবহানাল্লাহ। দুই নম্বর মেহমানদারি করো আমার রহমত দ্বারা, সুবহানাল্লাহ। তিন নম্বর মেহমানদারি করো আমার মাগফিরাত দ্বারা, সুবহানাল্লাহ। মেহমানদারি তো হয়ে গেছে, এখন কি হবে? ফেরেশতা বলে, মালিক, মেহমানদারি তো হয়ে গেছে, এখন কি করব? এখন আল্লাহ বলে, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। ও ফেরেশতা রে, এখন আমি আল্লাহ ওদের আমলগুলা দেখে দেখে, দিলের অবস্থা দেখে দেখে, ওদের নিয়াতের অবস্থা দেখে দেখে, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, কাউকে দেব দশ, কাউকে দেব একশো, কাউকে দেব দশ লাখ, কাউকে দেব দশ কোটি, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরপর আমি মাওলা আমার বান্দার উপরে খুশি হইয়া, বেগাইরে হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ ওদেরকে নেকি দিয়া দিব। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। এখন আমল দেখবে, কি দেখবে, কে দেখবে? জোরে কন, আল্লাহ দেখবে। এজন্য এখানে আসছি আল্লাহর বান্দা যুবক ভাই, দেলটারে আমার মালিকের সঙ্গে লাগাইয়া দাও। এখানে বসছি, কেউ দেখে না দেখে কে, কেউ জানে না জানে কে, কেউ দেখে না দেখে কে, জোরে বলেন কে দেখে? শুধু দেখে না, ইন্না রব্বা গালা বিল মিরসাদ, আমার আল্লাহর দেখতে দূরফিন লাগে না, ক্যামেরাও লাগে না, আমার আল্লাহ সরাসরি তাকাইয়া আছে। আখিরি মোনাজাত দিয়ে যাইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই, আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলি আমিন। ইব্রাহিম আদমের জীবনে ওয়াজ কয়টা? কথা কয় না, কয়টা? ওলামায়ে কেরাম তার ব্যাপারে বক্তব্য দিয়ে থাকেন যে তিনি প্রথম জীবনে নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, শরিয়ত মানতেন না, কিন্তু তার খাদেম যিনি ছিলেন তিনি আল্লাহওয়ালা নামাজে ছিলেন। মসজিদে গেছে, আসতে দেরি হইতো, রাগ করতেন, হঠাৎ একদিন বেশি দেরি হয়ে গেছে, খাদেমকে জিজ্ঞাসা করতেছে, তোমার এত দেরি হলো কেন? মসজিদে থেকে আমাকে মালিক বের হইতে দেয় না। কে বের হইতে দেয় না? মালিক বের, আল্লাহু আকবার বলেন, মালিক বের হইতে দেয় না। এমন কোন মালিক তোমাকে বের হইতে দেয় না? আমি এত বড় বাদশা। এবার খাদেম ডাক দেয়া, বলে, বাদশা রে,
যেই মালিক আপনাকে মসজিদে যাইতে দেয় না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। জীবনে ওয়াজ একটা কয়টা? এবার কোন মালিক, কোন মালিক, কোন আল্লাহ তোমাকে বের হইতে দেয় না? সেই আল্লাহর পরিচয় তালাশ করতে গিয়া ইব্রাহিম আদম আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সেই মাওলার পরিচয় আমাদের দরকার আছে না নাই? সেই কোরআনের মহব্বত আমাদের দরকার আছে না নাই? হাদিসের মহব্বত দরকার আছে না নাই? আজকের আজকের মুসলমান দামদারি হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে একদল আছে, আছে না নাই? নবীর বিরুদ্ধে একদল আছে না নাই? অথচ আমরা মুসলমান, মুখে বলি আমরা মুসলমান, মানুষও দাবি করি, কি দাবি করি, মানুষ দাবি করি, কিন্তু আজকের 90-95% মুসলমানের দেশে মানুষ কারা? আমার আল্লাহ সূরা নূরের 38 নম্বর আয়াতে জানাই দিয়েছে মানুষ কারা। বলেন চারটি গুণে গুণান্বিত যারা, কয়টা গুণ? গুণান্বিত যারা, আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শুধু তারা, কয়টা গুণ? এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলে আমি মাওলার দৃষ্টিতে তারাই শুধু মানুষ। এক নম্বরে আল্লাহ বলে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ, কাজ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঙ্গল চাষ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই রমণী চাল ধুয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাছ কাটি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রান্না করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ জানায়া দেয় রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, ও রান্না করে, কাজ করে, হাল চাষ করে, ধান কাটে, ধান রোপণ করে, চাল ভাঙ্গা, ও আমার জবান থেকে, ও আমার দেওয়া জবান থেকে আমি মালিকের নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সারতে পারে না, আমি আল্লাহ বলে দিলাম রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ। যখন তোরে দুনিয়ার কাজ ক্ষমতা দল দলের বড়াই, আমি মাওলার কালিমার জিকির থেকে যারে ফিরাইতে পারবে না, তারাই শুধু আমি মাওলার দৃষ্টিতে মানুষ। গুণ কয়টা? আওয়াজ করে বলেন চারটি গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলে আমি মালিকের দৃষ্টিতে মানুষ শুধু তারা, কয় গুণ পাইছি? জবানের মধ্যে কার জেকের লাগবে? জোরে গান কার? এই জেকেরের আওয়াজ একদল মানুষ শুনলে কয় এইটা সরমনার জেকের, নাউজুবিল্লাহ। কন একবার একটা মসজিদে হালকা হইতেছে, কারণ আমি মসজিদের বাহিরে দাঁড়ানো, দুইটা লোক যাইতেছে, একজন জিগে অত জোরে জোরে মসজিদে কি হইতেছে, কদি সরমন আর জিকির করে, আল্লাহু আকবার বলে। আমি খুশি হইছি যে মালিকের জিকিরটা সরমনে আলাদা ভাগে পড়ে গেছে, কথা ঠিক না ঠিক? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, আমার আল্লাহ জানাইয়া দেয় যারা হাঁটতে বইতে খাইতে লইতে ক্ষমতা চাকরি ব্যবসা বাণিজ্য দল, আমি আল্লাহর কালেমার যে গ্রুপ থেকে ফিরাইতে পারে না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারাই শুধু মানুষ। বাকিরা বালহুম আদল, চারপাওয়ালা যন্ত্রের চেয়েও মারাত্মক, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। দুই নাম্বার ওয়াইত, আমি সলা নামাজ পড়ি যারা, আল্লাহ বলে দুই নাম্বার গুণ হলো একামি সলা নামাজ পড়ি যারা, আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শুধু তারা। নামাজ কার হুকুম? নামাজের মাধ্যমে সব ফয়সালা করে দিবে কে? জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ বলে ওয়াইকামি সলা নামাজ পড়ে যারা, আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শুধু তারা। আজকের নামাজ সাইরা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ায় বড় হইবে, আল্লাহ কয় না ইংতাং সুরুল্লাহ ওয়াইয়াং সুরুকুম, আমারে দিবি তো আমি আল্লাহও দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আগে তুমি মালিককে দাও, তারপর মালিক তোমাকে দেবে, ঠিক কিনা? আমি সলা নামাজ পড়ি যারা, আল্লাহ বলে আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শুধু তারা। এজন্য ভাই নামাজ কয়ক্ত? আওয়াজ করে বলে, পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগবে কি লাগবে না?
জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই নিজে বুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখেছেন, এক বুড়ি নদীর পাড়ে বসে কাঁদতেছে, আব্দুল কাদের জিলানী পাশ দিয়ে রওনা করলেন, দেখি বুড়ি অজস্র অবস্থায় কান্নাকাটির আওয়াজ, বুড়ি জানবার আল্লাহ একবার আব্দুল কাদের জিলানী জানবার চায়, ও বুড়ি মা এই নদীর পাড়ে বসে নদীর দিকে তাকায় কাঁদতেছেন, কারণ কি, কেন কান্দেন? বুড়ি ডাক দিয়া বলে, বাবা একদিন না দুই দিন না আমি 10 বছর পর্যন্ত নদীর পাড়ে বসে কান্দি, তোমার কাছে বলে লাভ কি, আল্লাহর ওলিরা আল্লাহ না আল্লাহ সারা জুদা না, ঠিক কি না? আব্দুল কাদের জাহান ডাক দিয়ে বলে, বুড়িমা দেখে একটু বলেন কিছু করতে পারি কিনা, কয় বাবারে আমি 10 বছর পর্যন্ত নদীর পাড়ে বসে নদীর দিকে তাকাইয়া কান্দি, আমার একটাই মাত্র সন্তান নৌকা নিয়া বর যাত্রী নিয়া বিবাহের জন্য বউ আনার জন্য ওপার যাইতেছিল, ওই নদীর মাঝখানে গিয়া নৌকা ডুবিয়া গেছে, আমার সন্তান আজও ফেরত আসে না, এজন্য আমি কান্দি, তোমার কাছে বলে লাভ কি। আব্দুল কাদের জিলানী ডাক দে বলে, বুড়িমা দেখি কিছু করতে পারি কিনা, এবার ওযু করলেন, নামাজ দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ শেষ করলেন, হাত দুইটা মালিকের দরবারে উঠা দিয়ে ডাক দিছে, আল্লাহ তোমার কাছে ভরিয়া জানাই মালিক, ও মালিক এই বুড়ির কান্না আমি আল্লাহ আমি সহ্য করতে পারি না, দয়া করে বুড়ির এই সন্তান নদীর মধ্যে ডুইবে গেছে, 10 বছর হয়ে গেছে, আল্লাহ বুড়ির সন্তানকে একটু ফেরত দিয়া দাও। গায়েব থেকে আওয়াজ আসে, আব্দুল কাদের জিলানী এটা কি করে সম্ভব? এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয়া বলে, ওগো আল্লাহ যদি শুধু সন্তানকে ফেরত দিতে নাই পারো, ওই নৌকার মধ্যে যত বড় যাত্রী ছিল ওই সন্তান সহ সবাইকে ফেরত দেওয়া লাগবে, মানকানারিল্লাহি কানাল্লাহু লাহু, যে আমার আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য আমার আল্লাহ সমস্ত রাস্তা খুলিয়া দেয়। কয় আব্দুল কাদের জিলানী এটা কি করে সম্ভব? গায়েব থেকে আওয়াজ আসছে, এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয় বলে, আল্লাহ যদি সম্ভব না হয় তোমার গোপন রহস্য আমি আব্দুল কাদের জিলানী ফাঁস করে দেব, আল্লাহু আকবার বলেন, আল্লাহকে বলতেছে তোমার গোপন রহস্য আমি বললে দেব। এবার আওয়াজ আসে, আব্দুল কাদের জিলানী আমার গোপন রহস্য কি একটু বড় দেখি। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয় বলে, আল্লাহ তুমি তো তোমার কালামের মধ্যে বলে দিয়েছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি তো বলেছো মাটির থেকে বানাইছো মাটির মধ্যে নিয়ে গেছো আবার মাটির থেকে পুনরায় সৃষ্টি করবা, আল্লাহ তোমার ওয়াদা কেন ফেরত দেবা না, দেওয়াই লাগবে, মানকানারিল্লাহি কানাল্লাহু লাহু, যে আমার আল্লাহর জন্য হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দাবান্দির জন্য হয়ে যায়। এবার গায়েব থেকে আওয়াজ আসে, আব্দুল কাদের জিলানী যখন তুমি বলে দিলা আমি আল্লাহ তোমার হাত দুইটা খালিয়াতে ফেরত দিতে পারি না, আমি আল্লাহ ওই সন্তানকে ফেরত দিয়ে দিলা, নামাজের মাধ্যমে বিপদে পড়ছো নামাজ পড়ে আমার মালিকের কাছে চাও, আমার আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহর দেতে দেরি না, ওয়াইকামিস সালা, নামাজ পড়ে যারা আমার আল্লাহ জানায় দেয় আমি মালিকের দৃষ্টিতে মানুষ, শুধু তারা গুণ কয়টা মুখস্থ করেন, কয় গুণ? 4টি গুণে গুণান্বিত যারা আল্লাহ বলে আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ, শুধু তারা, কয় গুণ? এরপরে 3 নম্বর গুণ হলো ইকামিস সালা ওয়া ইতাই যাকাত, যাকাত দেয় হিসাব করে করে গুনে গুনে যারা আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ, শুধু তারা, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? 4 নম্বর গুণ হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার,
ওই আখেরাতকে ভয় করে যারা, আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শুধু তারা। আখেরাতকে ভয় করে নামাজ ছাড়ে না, আখেরাতকে ভয় করে রোজা ছাড়ে না, আখেরাতকে ভয় করে যাকাত ছাড়ে না, আখেরাতকে ভয় করে কবিরা গুনায় লিপ্ত হয় না। আল্লাহ বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ওই আখেরাতকে ভয় করে যারা, আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শুধু তারা। কয় গুণ? চার গুণ। আজকের 90 থেকে 95% মানুষের মধ্যে কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলে, আমার নবীকে যারা সন্তান বলে গালি দেয় আছে না নাই? আপনি ওই নাকে কানে তৈল দিয়ে মুসলমান দাবি করিয়ে ঘুমান, আমার ওই মদিনার ইসলাম মনে হয় মদিনায় বিদায় নিয়ে যায়। আজকের কিছু যুবক আবার স্কুল কলেজের চৌকাত ডাঙ্গাইয়া কোরআনের বিরুদ্ধে কলম ধরে আছে না নাই? নবীর বিরুদ্ধে কলম ধরে আছে না নাই? সম্রাট আকবরের সময় ভারতবর্ষে সম্রাট আকবর ঘোষণা দিলেন, আমার নামের আগে আকবর হবে, সবাইকে আমার সামনে মাথা নত করতে হবে। কিন্তু বুজুর্গ মুজাদ্দিদে আলফেসানি কনফারেন্স করলেন, অনুষ্ঠান করে ঘোষণা করলেন, মুসলমান তো আল্লাহর সামনে ব্যতীত কার সামনে মাথা নত কোনোদিন করতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। ওই মুজাদ্দিদে আলফেসানি অনুষ্ঠান করে ঘোষণা দিলেন, মুসলমানের গোষ্ঠী একমাত্র মাথা নত করবে আল্লাহর সামনে, কার সামনে? সম্রাট আকবরের কানে খবর পৌঁছিয়ে গেল, খবর দিলেন, সবাই মতো উপস্থিত হবেন মুজাদ্দিদে আলফেসানি। লক্ষ লক্ষ টাকা করে গেট করেছেন, খরচ করে গেট করেছেন, কিন্তু ওইখানে আগে ঢুকতে হবে মাথা নিচা দিয়ে নিচা করে ঢুকতে হবে। মুজিদ্দা মুজাদ্দিদে আলফেসানিকে জানায় দিলেন, হুজুর ওই সম্রাট আকবরের দরবারে গেলে আগে মাথা নিচা করা লাগবে, এরপরে কিন্তু তার দরবারে ঢোকা লাগবে, আপনি যাইতে পারবেন না। মুজাদ্দিদে আলফেসানি ডাক দিয়ে বলে, ও মুরিদেরা শোনো, ওয়াদা যেহেতু করেছি সময় মতো উপস্থিত হয়ে যাব তার দরবারে। মুসলমান মাথা নত করবে কার সামনে? আওয়াজ করে বলেন। উপস্থিত হয়ে গেলেন সময় মতো সম্রাট আকবরের দরবারে, লক্ষ লক্ষ টাকা খরচ করে গেট করেছেন, মাথা নিচে করে ঢুকতে হবে। মুজাদ্দিদে আলফিসানি রহমাতুল্লাহি আলাই মাথা নত করে না ধুইকা আগে পা দুইটা ঢুকাইয়া দিছে, আল্লাহু আকবার। খবর চলে গেল বাদশাহ, মুজাদ্দিদে আলফিসানি মাথা নিচে করে নাই, পা আগে ঢুকাইয়া দিছে। সম্রাট আকবর গরম হয়ে গেছে, এমন কোন ব্যক্তি আমার দরবারে এসে আগে পা দুইটা ঢুকাইয়া দিছে, জেলে নিয়ে যাও, আল্লাহু আকবার বলে। এবার জেলে নিয়ে গেল, একদিন না দুই দিন না 3 মাস পর্যন্ত জেলখানায়, কয় মাস? 3 মাস পর্যন্ত জেলখানায়। মুজাদ্দিদে আলফেসানি ওই জেলখানায় চইলা গেল, ওই জেলখানার পাহারাদার সম্রাট আকবরের কাছে চিঠি লিখিয়ে দিলেন, ও বাদশাহ নামদার, এতদিন চোর বাগপার গুন্ডা বদমাশ জেলের মধ্যে ঢুকাইছিলেন, সবগুলো কয়েদি জেলের মধ্যে আছে, কিন্তু এমন এক ব্যক্তিকে আপনি জেলে পাঠিয়ে দিয়েছেন, তারা জেলখানায় ঢোকার পরে সমস্ত যুবকগুলাকে আল্লাহওয়ালা বানায়া ফালাইছে। সম্রাট আকবরের মাথা গরম হয়ে গেল, সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে রওনা করলেন জেলখানার দিকে, গেটের কাছে গেলেন, যা দেখে জেলখানার গেট খোলা, আল্লাহু আকবার বলেন। জেলখানার গেট খোলা রেখেছে, পাহাড়বারকে ডাক দিলেন, তোমার চাকরি নট, জেলখানার গেট কি কেউ খোলা রাখে নাকি? ওই পাহাড়ারা ডাক দিয়ে বলো, বাদশাহ কেন আমার চাকরি যাইবে? কয়ে জেলখানার গেট খোলা রাখছো কেন? কয়ে বাদশাহ জেলখানার গেট খোলা রেখেছি ঠিকই, আজকের খোলা রাখি নাই, আজ থেকে 3 মাস আগে জেলখানার গেটটা খোলা রেখেছি। ও বাদশাহ, জেলখানার মধ্যে কত কজন কয়েদি ছিল আপনার কাছে লিস্ট আছে, আমার কাছে লিস্ট আছে, একটু মিলাইয়া দেখেন, যদি একজন লোক ওইখান থেকে পালাইয়া যায় আমার চাকরি আপনি নট করে দেবেন, চাকরি থেকে বাতিল করবেন, নসেদ আপনি আমাকে চাকরি থেকে বাতিল করবেন না। গেটের সামনে দাঁড়ায় দেন, দেখে একটা লোক খুব দ্রুত গতিতে হাইতে আসতেছে, দাঁড়ায় গেছে, তুমি কে? আমি জেলখানার কয়েদি, আল্লাহু আকবার বলেন। কোথায় গেছিলাম? বাড়ি গেছিলাম, আমার দুইটা ছোট্ট বাচ্চা আছে, আমার বিবি একা, বাড়ি কোনো লোক নাই বাজার করে দেওয়ার মতো। ভাই
আমি প্রতিদিন ছুটি নিয়ে বাড়ি যাই, বাজার করে আবার জেলখানায় চলে আসি। কয় তুমি জেলখানায় চলে আসো, পালাইয়া যাও না কেন? ও বাদশাহ শোনেন, আমি এজন্য জেলখানা থেকে পালাইয়া যাই না, এইখান থেকে আমাকে স্থায়ী ছুটির ব্যবস্থা করা হয় নাই। এইখান থেকে যদি আমি পালাইয়া যাই, আমার জন্য বৈধ হবে না। বাঙ্গানারিল্লাহি কানাল্লাহু লাহু, যে আমার আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য আমার আল্লাহ হয়ে যায়। আওয়াজ করে বলেন, কয়ে আমি এইখান থেকে পালায় যাওয়া আমার জন্য বৈধ হবে না। এবার সম্রাট আকবর ঢুকলেন জেলখানার মধ্যে, ঘোড়ায় চড়ে জেলখানার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছে এক কোণায় কিছু যুবক আল্লাহ আল্লাহ জিকির করতেছে, অন্য কোণায় একদল যুবক নামাজের কেমনে রুকু করতে হয়, কেমনে সিজদা করতে হয় তালিম দিতেছে। মাঝ বরাবর বসে মুজাদ্দিদে আলফেসারি রহমাতুল্লাহি আলাই কিছু যুবককে কোরআনের তালিম দিতে আছে। আল্লাহর ওলির আল্লাহ না, আল্লাহ সারা জুদা না, ঠিক কিনা? এবার সম্রাট আকবর ঘোড়ার থেকে নামলেন, মুজাদ্দিদে আলফিসানির কাছে দৌড়াই গেলেন, পায়ের উপরে পড়ে কান্দার বলে, হুজুর আমি বুঝি না আমার বড় অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, হুজুর আমাকেও মাফ করে দেন, আমাকেও পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কবুল করছেন, মুসলমান হয়ে গেছেন, ঠিক কি না? আওয়াজ করে বলেন, আজকের মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক ভাই, তুমি কোন রকম স্কুল কলেজের চৌকাট ডাঙ্গায় কোরআনের বিরুদ্ধে কলম ধরো, ঠিক কি না? আওয়াজ করে বলেন, আল্লাহর নবীদেরকে গালি দাও, ওলামায়ে কিরামদেরকে গালি দাও, নবীর বিরুদ্ধে কলম ধরো, তুমিও জানিয়া রাখো, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা তো তোমার নসিব পুরিয়া যাইবে। মনে করছো বড় শিক্ষিত হয়ে গেছো, বড় টাকাওয়ালা হয়ে গেছো, বড় দলের ক্ষমতার সঙ্গে তুমি আছো, আসলে কিছুই না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ফেরাউনের মতে এত শক্তিশালী ব্যক্তি মনে হয় দ্বিতীয়বার দুনিয়ায় আসবে না, তাকেও আমার আল্লাহ নীল নীল নদে চুবাইয়া মারছি, ঠিক কিনা? আজকের তুমি মনে করছো বিশ্ববিদ্যালয়ে পড়ো, এদেশের ওলামায়ে কিরাম যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, তারা মনে করছো কিছু বুঝে না, তোমার সাইতে মোটি কম বোঝে না, বরং আল্লাহ তাদেরকে সবচেয়ে বড় জ্ঞানী করে দুনিয়ায় পাঠাইছে, কোরআনকে মহব্বত করার কারণে জ্ঞান বৃদ্ধি করে আল্লাহ দিছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ডক্টর শিব শক্তি মহারাজ উত্তর ভারতে ঘুমিয়ে আছেন, যিনি 12টা বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, কয়টা বিষয়ে? 12টা বিষয়ে যিনি ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর শিবশক্তি মহারাজকে সরকার, ভারতীয় সরকার কোন জায়গায় চাকরি দিবেন? সম্মানিত ব্যক্তি, 60 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত পণ্ডিত, কোথায় চাকরি দিবেন, কি করবেন? সম্মানিত কোনো তার জন্য চেহারা মনে হয় যেন পায় না। এবার ওই ভারতের সরকার বিশাল 350 বিঘা জমির উপরে স্থাপন করলেন দোবাসের মন্দির, কয় শত? 350 বিঘা জমির উপরে, 350 বিঘা জমির উপরে স্থাপন করলেন দোবাসের মন্দির। সিদ্ধান্ত নিলেন এই মন্দিরের দায়িত্ব দেওয়া হবে ডক্টর শিবশক্তি মহারাজকে, প্রস্তাব রাখলেন, রাজি হয়ে গেলেন, দায়িত্ব ছিল শুরু সকালবেলা ঘন্টা পিটাইবে, শ্লোক পড়বে। যেমন মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমান ভাই পৃথিবীর মধ্যে তোমাদের সবচেয়ে উত্তম জায়গা কোনটা, মুসলমান ডাক দিয়ে বলবে কাবা শরীফ, ঠিক কিনা? আর হিন্দু শিক্ষিত হিন্দুদের কাছে জিজ্ঞাসা করবে, হিন্দু ভাই তোমাদের মধ্যে সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি উত্তম জায়গা কোনটি, ওরা বলবে দোবাসের মন্দির। 350 বিঘা জমির উপরে ভারতে নির্মাণ করা হয়েছে। এবার প্রস্তাব করলেন শিবশক্তি মহারাজ, রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, তিনি দোবাসের মন্দিরের দায়িত্ব পালন করবেন। এবার দায়িত্ব পালন করতে করতে প্রায় 22 বছর দায়িত্ব পালন করলেন, হঠাৎ করে
গভীর রাত হয়ে গেল, দরজা জানলা আটকায় দিলেন, রওনা করলেন দোবাসের মন্দিরের দিকে। সেখানে রয়েছে মেডিকেল বিদ্যালয়, আরো আছে পাঠাগার, হাজার ধর্মগ্রন্থ সংকলন করা রয়েছে। একটা 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 তালাশ করতে করতে হঠাৎ করে পাওয়া গেলেন মাহবুবের আল কোরআন। চিন্তায় পড়ে গেলেন, সব কিছুই তো রিসার্চ করলাম, গবেষণা করলাম, বাইবেল পড়লাম, মহাভারত পড়লাম, গীতা পড়লাম, রামায়ণ পড়লাম, জিন্দাবেস্তা পড়লাম, ত্রিপিটক পড়লাম, সব কিছু গবেষণা করলাম, দেখি আমার মাহবুবের কোরআনটা একটু গবেষণা করি, সাংস্কৃতিক ভাষায় ট্রান্সলেট করা। এবার কোরআন হাতে নিলেন, শুরুতেই পড়লেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, একটি মাত্র আয়াত পড়লেন, সামনে যে আর চলে না। মহাভারত পড়লাম, বাইবেল পড়লাম, ত্রিপিটক পড়লাম, জিন্দাবেস্তা পড়লাম, বেদ পড়লাম, রামায়ণ পড়লাম, গীতা পড়লাম, কিন্তু এত বড় চ্যালেঞ্জ তো কোন কিতাবের মধ্যেই পাই নাই, এটা কোন কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোন ভুল নাই, কোন সন্দেহ নাই, চ্যালেঞ্জ করছে কে? এবার রাত্র পোয়া যায়, গবেষণা করতে করতে হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন ফজরের আজান দিয়া ফেলাইছি, এত সুন্দর আজান কানের মধ্যে ভেসে আসে, আজানের সুর শুনে শুনে ধরে ধরে মসজিদের দিকে চলে গেলেন। মসজিদের সামনে গিয়ে হাজির হলেন, দেখতে যে এক ব্যক্তি দাঁড়ানো, ভাই তুমি কে? ডাক দিয়া বলে আমি মুয়াজ্জিন। কয়ে এই যে আওয়াজ পাইলাম, এটা কিসের আওয়াজ? মুয়াজ্জিন ডাক দিয়া বলে ভাই এইটা তো মুসলমানদের নামাজের কেবল দাওয়া দিয়া দিলাম। ডক্টর শিবশক্তি মহারাজ বলে মুসলমানদের নামাজের আজান যদি হয় এত সুন্দর, তাহলে না জানি মুসলমানদের নামাজ কত সুন্দর। মসজিদে ঢুকবেন, মুয়াজ্জিন ডাক দেয়া বলে ওরে ভাই মুসলমানদের মসজিদে ঢুকতে হইলে আগে ওযু করা লাগবে। কয় ভাই কোনদিন তো ওযু করি নাই, আমাকে একটু ওযু শিখাইয়া দাও। ওযু করলেন, মসজিদের মধ্যে ঢুকলাম, ইমাম সাহেব আইসা উপস্থিত হয়ে গেলেন, এক ফাস্ট জীবনের প্রথম ফজর নামাজ জামাতের সাথে আদায় করলেন। হেদায়েতের মালিক কে? জামাতে নামাজ আদায় করলেন, ইমাম সাহেবের কাছে গিয়ে বসলেন, হুজুর আমি ডক্টর শিবশক্তি মহারাজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 12টা বিষয়ে ডিগ্রি অর্জন ধারী আমি একজন লোক, নামাজ পড়ে খুব মজা লেগেছে আমাকেও, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। কালেমা পড়লেন, বাড়ির দিকে রওনা করলেন, তিনজন ব্যক্তি বাড়ি থাকত, তার স্ত্রী শ্রদ্ধা দেবী, মা ভানুমতি দেবী, মেয়ে অস্ফুরা দেবী, তিনজন বাড়ি থাকতেন। সকালবেলা চলে গেলেন বাড়ির মধ্যে, স্ত্রী ডাক দেয়া বলে স্বামী রে দোবাসের মন্দিরের দায়িত্ব থুইয়া এত সকালবেলা তুমি কেন চলে এসেছো? সরকার তোমাকে দায়িত্ব দিয়েছে ঘন্টা পিটাবা, শোলক পড়বা, সারা দেশের ব্রাহ্মণ হিন্দুরা তোমার সাথে দেখা করার জন্য আসবে, দায়িত্ব ফেলা কেন চলে আসছো? এবার ডক্টর শিবশক্তি মহারাজ চোখের পানি সারিয়া দিয়া কান্দার বলে বিবি, ও শ্রদ্ধা দেবী বিবি রে, আমি আর ওই দোবাসের মন্দিরের দায়িত্ব পালন করব না, আমি মালিকের কোরআন পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার মেন অস্ফুরা দেবী আইসা হাজির, ডাকতেছে ও বাবা আজ না আজ থেকে 6 মাস আগে আমি মাহবুবের কালাম পড়ে কোরআন পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা ভয়তে আমি বলি নাই, মেয়ে মানুষ যদি ঘর থেকে আমাকে বের করে দেয়, যদি আমাকে ঘর থেকে বের করে দেয় মেয়ে মানুষ কোথায় যাইব বাবা, এজন্য আমি বলি নাই। আমাকেও আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 6টা বিষয় ডিগ্রি অর্জন করাইছেন, লেখাপড়া করাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু বাবা মুসলমানদের আজান হইতো, আজানের আওয়াজ কানে চলে আসতো, দিলটার মধ্যে জ্বালা হয়ে যাইতো, কেমনে একটা আমার মাহবুবের সেজদা লাগাইয়া দিব। ও বাবা আজান শুনতাম,
শুনতাম মনে মনে রিকু দিয়া দিতাম সিজদা দিয়া দিতাম গোপনে আমার মালিকের ডাক দিতাম মালিক গোপনে তোমাকে সিজদা দিয়া দিলাম রুকু দিয়া দিলাম আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার রুকু সিজদাগুলি কবুল করে নিও আজ না ছয় মাস আগে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি এবার বিবি শ্রদ্ধা দেবী ডাক দেয় বলে ও স্বামী আপনি এত বড় শিক্ষিত মেয়েটাও বড় শিক্ষিত আমার তো কোনো ডিগ্রি ফিগ্রি নাই আমাকেও পড়ায়া দেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের কোরআনের ভালোবাসা নাই বড় শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে নবীদেরও গালি দেয় আছে না নাই জোরে কন আওয়াজ করে বলেন আছে না নাই তফসিরে কাশ্যাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন বদরের যুদ্ধে 313 জন লোকের প্রয়োজন দুজন কম আছে কয়জন দুজন কম আছে দুজন লোকের শর্ট পড়ে গেছে মাজ মুওয়াজ দুই ভাই তফসিরের মধ্যে লেখেছে একজনের বয়স 7 বছর অন্যজনের বয়স 9 বছর মায়ের থেকে বিদায় নিয়ে আসছে বদরের যুদ্ধে চলে যাবে আল্লাহু আকবার বলেন নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেছে ও নবী আমরা বদরের যুদ্ধে যাইতে চাই নবীর জীবনের ইতিহাসে তালাশ করলে পাওয়া যায় না নবী কাউকে না বলছি ওই দুই বাচ্চা একজনের বয়স 7 বছর অন্যজনের বয়স 9 বছর আগ্রহ দেখে নবী কি করবে নাও বলা যায় না একটা খেজুর গাছের সঙ্গে দাগ দিয়া দিছে একটা খেজুর গাছের সঙ্গে দাগ দিয়ে দিছে এই বাপ বরাবর যারা হইবে তারাই বদরের যুদ্ধে যাইবে আল্লাহু আকবার এ আল্লাহর বান্দা যুবক ভাই পর্দা দাঁড়ালেন আমার মা বোন বর্তমানে দেখবেন পুলিশে লোক নেই সেনাবাহিনীতে লোক নেই তাদের প্রাথমিক মাপ হলো দেওয়ালের সাথে রেখা তাই না মাপ ঠিক কি নামাজ করে বলেন এই যে রেখা এইটা তো কোনো পুলিশ আবিষ্কার করে নাই কোনো র‍্যাব আবিষ্কার করে নাই সেনাবাহিনীও করে নাই এই রেখাটাকে মাপ দেওয়া আবিষ্কার করে গেছে তোমার আমার নবী আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন ঠিক কি না এবার খেজুর গাছের সঙ্গে রেখা টেনে দিলেন এই ডাক পর্যন্ত তারা হা হবে তারা বদরের যুদ্ধে যাবে ময়দানে যাবে এবার মাপ শুরু করে দিলেন সাহাবায়ে কেরাম সবাই মাপে হইতেছে এক পাশে দাঁড়ায় যাইতেছে শেষ পর্যন্ত পালা আসলো মাঝের বড় ভাই মাঝ তাকায়া দেখে খেজুর গাছের যেই পর্যন্ত ডাকটানা আছে ওই পর্যন্ত আমি হব না যখন মাছকে ডাক দেওয়া হলো মাছ ওই দুই পায়ের বিদ্যাঙ্গুলিতে ভর করে উঁচু করে দাঁড়ায় গেলেন রেখা পর্যন্ত মাপে হয়ে গেলেন আনন্দে মনটা ভরিয়ে গেছে নবীর পক্ষে কোরআনের পক্ষে যুদ্ধের ময়দানে যাইবে পাশে দিয়ে দাঁড়ায় গেছে কিন্তু মুওয়াজ ছোট ভাই তাকায় দেখে আমি যদি এই বিদ্যাঙ্গুলি রূপে ভর দিয়াও দাঁড়াই তবু তো আমি মাফে কোনদিন হব না মাফে হইব না যায় দাঁড়াই গেছে মাপে হয় না দৌড়াই গেছে নবীর দরবারে ও নবী আমি বদরের যুদ্ধে যাইতে চাই আমার আম্মুর কাছ থেকে দাবি দয়া ছাড়াই এসেছি আমি একটু বদরের যুদ্ধে যাইতে চাই বড় ভাই মাঝ হয়ে গেছে মাফে কিন্তু আমি মাফে হই নাই তবে আমার বড় ভাই মাঝের চাইতে আমি ছোট হলেও আমার গায়ে শক্তি একটু বেশি আছে আল্লাহু আকবার ও নবী আপনি একটু দয়া করে আমার বড় ভাই মাঝের সঙ্গে মারামারি লাগায় দেখেন কে আগে সহাইতে পারবে দেখবেন বাচ্চারা মারামারি করলে লাঠি নিয়ে করেন একজনকে একজন সয়ে ফেলায় ঠিক কিনা গলা ধরে সয়ে ফেলায় এবার মারামারি লাগবে বড় ভাই মাছ মোয়াজ গলাগুলি ধইরা মোয়াজ নিছি বললো মাছ উপরে আরে ওই ছোট ভাই মোয়াজ গলা ধইরা কানে কানে বলো ও ভাই তুমি তো এমনিতেই মাপে হয়ে গেছো দ্বিতীয়বার আবার একটু মারামারি ধরবো তুমি নিচে পড়বো আমি উপরে পড়বো তাইলে যুদ্ধে যাইতে পারবো এবার দ্বিতীয়বার মারামারি শুরু করে দিল
বড় ভাই মাছ নিচে পইরা গেছে, মুয়াজ উপরে পইরা গেছে, সাহাবায়ে কিরাম নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সব উপস্থিত নবী, মুয়াজ এবার ফাস্ট হয়ে গেছে, মুয়াজ বদরের যুদ্ধে যাইতে পারবে। এবার যুদ্ধের দিকে রওনা, সকলের হাতে তরবারি, ঢাল তরবারির অভাব নাই, মাস মুয়াজকে আমার নবী দুইটা খেজুরের ডগা দিয়েছে, আল্লাহু আকবার বলেন, দুইটা ছোট্ট খেজুরের ডগা, ও মাস মুয়াজ এই দুই খেজুরের ডগা নিয়ে যুদ্ধের ময়দানে যাবা, এটাই তোমাদের অস্ত্র। এবার রওনা হলেন যুদ্ধের ময়দানে, কাফের মুশরিকদের দুর্গের মধ্যে ঢুকিয়া গেলেন। ছোট ভাই মুয়াজ জিজ্ঞাসা করতেছে, এ কাফের দল তোদের নেতা আবু জেহেল কই? অরে দুনিয়া থেকে বিদায় দেব, আল্লাহু আকবার বলেন। ছোট ভাই মুয়াজ তাফসীরের মধ্যে লেখছে, একজনের বয়স 7, অন্যজনের 9 বছর, ছোট বাচ্চা, ঠিক কিনা? কাফেররা মনে করছে ছোট দুই বাচ্চা মনে হয় দুষ্টামি করতেছে, বারবার বলে বল তোদের নেতা আবু জেহেল কই, দুনিয়া থেকে বিদায় করব, খেজুরের দুই ডগা হাতে কয়, তোরা কি পাগলামি করতেছ নাকি? কয় না, পাগলামি না, তাড়াতাড়ি বল আমার নবীরে আবু জেহেল গালি দিছে। কই যে টিনার দেখো, উঁচু টিনার, ওইখানে আমাদের নেতা আবু জেহেল বসা আছে, ওইখানে বসা। এবার মাঝ মাঝ রওনা হলেন, টিনারের কাছে গিয়ে দেখে আবু জেহেল ওই উপরে বসা আছে। মুয়াজ ছোট ভাই ডাক দে বলে, আবু জেহেল নাম, আমার নবীরে গালি দেছ, কোরআনের বিরুদ্ধে আচরণ করো, নাম নাম, খেজুরের ডগা দিয়ে পিটায় তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব, নামে না। এবার বড় ভাই মাছ লাভ দিয়ে টিলারে বসে কলার ধরিয়া ঠাস করে জমিনে ফেলাইয়া দিছে, আল্লাহু আকবার। এবার দুই ভাই খেজুরের ডগা দিয়ে পিঠায় কাপড়েরা তাকায় তাকায় দেখে মনে করছে দুই বাচ্চা খেলা করতেছে নেতার সঙ্গে, মনে হয় খেলা করতেছে, খেলা করতেছে। কাফের রাস্তে করে আগায়া দেখে মাজ আর মুয়াজ ছোট দুই ভাই ওদের নেতা আবু জেহেলকে খেজুরের ডগা দিয়া পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকের যারা কোরআনের বিরুদ্ধে কলম ধরো, আমার নবীকে গালি দাও, ওলামায়ে কেরামদেরকে গালি দাও, সেই খেজুরের ডগা কিন্তু এখনো আছে, কথা কয় না। কোরআনকে ভালোবাসা লাগবে কি লাগবে না, কোরআনের বিরুদ্ধে যারা কলম ধরবে ওদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হবে, কথা কয় না। আমার নবীর বিরুদ্ধে যারা কলম ধরবে, নবীকে যারা গালি দেবে ওদের বিরুদ্ধে জেহাদ, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, কালিমা পড়ছি, কালিমা রয়েছি, গলায় লাগাইছি, আমার আল্লাহ বিনা দরখাস্তে, বিনা আপিলে, বিনা চেষ্টায় এই রুহটাকে মুসলমানের ঘরে পাঠাইয়া দিছে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, নবীর মহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, কোরআনকেও ভালোবাসি না, মোটেও কি আফসুস লাগে না? এই কোরআন তো আমার জন্য একটা রহমত, ঠিক কিনা? এই কোরআন আমার পথ চলার এক দিশারি, আজকের কোরআন মনে হয় মদিনায় বিদায় নিয়ে যাইতে আসি। নবী বলেন, তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত নবী, আজকের মুসলমান কেন মার খায়? কোরআন ছাড়ছে, ঠিক কেন? আওয়াজ করে বলে, আজকের মুসলমান কেন মার খায়? নবীর সুন্নাত ছেড়ে দিছে। লাংতা দিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত নবী, কোন জাতি কোন কম তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না, এই অস্ত্র তোমাদের দুইটা কোরআন আর হাদিস যতদিন পর্যন্ত তোমরা আকড়াই ধরে রাখবা, ঠিক কিনা? নবীর সুন্নাত নাই, কোরআন নাই, অনেকের ঘরে হয়তো কোরআন আছে, দাদু মারা যাওয়ার পর মসজিদে পাঠাইয়া দেয়, ঘরে পড়ার তো আর কেউ নাই, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ওরে কোরআন পড়াও, কোরআন শিখাও, কোরআন ঘরে রাখো, মোহাব্বত করো, তেলাওয়াত করো, তোমার ঘরের পূর্তি আল্লাহর খাস রহমত চলে আসবে। নবীর সাহাবি বুড়ায় দাম গরিব ছিলেন, অসহায়, চেহারাও তেমন সুন্দর, আর সুফার অধিবাসী নবীর দরবারে বসবাস করতেন, নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে বুরায়দা, নবী ডাক দিয়ে বলো, বুরায়দা রে আমার সুন্নাত এখনো তুমি পালন করতে পারো নাই। বুরায়দা চোখের পানি ছাড়িয়ে দেয়া কান্দার বলে, নবী
মা সারলাম, বাবা সারলাম, ঘর সারলাম, বাড়ি সারলাম, সবকিছু ত্যাগ করে আপনার ভালোবাসাই তো চলে আসছি। নবী ডাক দেয়া বলে, বুড়া দা আমার সুন্নাত, তুমি এখনো বিবাহ পালন করতে পারো না। সুবহানাল্লাহ, কয় বিবাহ করতে পারো না? বুড়ায় দা চোখের পানি ছাড়িয়া কান্দার বলে, নবী মদিনার এমন কোন বাড়ি নাই যে বাড়িতে আমি বুড়ায় দা বিবাহের জন্য প্রস্তাব পাঠাই নাই রে নবী। আমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার কাছে কোনো ব্যক্তি আমার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না। এবার নবী চিঠি লেখছে মদিনার ধনী বাবার কাছে, ও বুড়ায় দা এই চিঠি নিয়ে মদিনার ধনী বাবার কাছে পৌঁছাই দেবা। নবী চিঠির মধ্যে লেখা দিছে, ও মদিনার ধনী বাবা, আমি চিঠি লেখছি তোমার একমাত্র মেয়ে আমার বুড়ায় দার কাছে বিবাহ দেওয়া লাগবে। চিঠি লেখছে নবী, নবী রায়বার কি হয়েছে, নবী রায়বারই করছে। চিঠি নিয়ে চলে গেলেন বুড়ায় দা, মনে হয় ভয় পাইতেছে কেমনে যাইবে মদিনার ধনী বাবার মেয়ের সঙ্গে বিবাহ হইবে। চলে গেলেন বাড়িতে, নক করলেন, দরজা খুললেন, কে তুমি? আমি নবীর সাহাবি বুড়ায় দা, কেন আসছো? নবী চিঠি পাঠায় দেশে, কিসের চিঠি? হাতের মধ্যে নিলেন, লেখা পড়লেন যে নবী লেখছে, ও মদিনার ধনী বাবা, তোমার মেয়েকে আমার সাহাবি বুড়ায় দার সঙ্গে বিবাহ দিয়া দিবা। চিঠি পাওয়া মাত্র মনে হয় তেরে বাগুনে চলে উঠলেন, মন্দ বলতেছে, রাগ করতেছে, যা এখান থেকে বের হন, যেতে দেব না, অপমান করবো, অপদস্থ করব। বুড়ায় দা আসলা বিলজ্জিত হয়ে চলে আসলেন, নবী তালিম করতেছে, পিছনে বৈশে কাঁদতেছে, চোখের পানি দর দর করে পড়তেছে। ওই যে মেয়ের জন্য নবী চিঠি পাঠা দিছি, ওই মেয়ে আইসা বাবার কাছে জানবার চায়, বাবা যেই লোকটাকে অপমান করলেন ওই লোকটাকে আসছিল আপনাদের দরবার। ডাক দেয়া বলে, আমার কন্যা শোন, মদিনার নবী এই বুড়ায় দার টাকা নাই, পয়সা নাই, সুন্দর চেহারা নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, তোমাকে বিবাহ দেওয়ার জন্য এই চিঠি নবী পাঠাইয়া দিছি, অপমান করে বের করে দিছি। মেয়ে ডাক দেয়া বলে, ও বাবা তুমি কি জানো এই চিঠি কি পাঠাইছে? এই চিঠি তো মদিনার নবী পাঠাইয়া দিছে, বাবা টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, ওইটা আমার লাগবে না, এই চিঠি মদিনার নবী পাঠা দিছে। আমি রাজি হয়ে গেলাম বুড়ায় দার সঙ্গে বিবাহ বসার জন্যে। মদিনার ধনী বাবা রওনা করলেন মদিনার নবীর দরবারে, নবী তালিম দিতেছে, বুড়ায় দা পিছনে কান্দতেছে, চোখের পানি ফেলা কান্দে গিয়া বললে, আল্লাহর নবী আমার বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে রে নবী, আপনি চিঠি পাঠাইছেন বুড়ায় দাকে নিয়ে অপমান করে বের করে দিছি, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমি আজকের রাজি হয়ে গেছি আপনার বুড়ায় দাকে বিবাহের সাজে আমার বাড়ি পাঠা দিবেন, আমার কন্যাকে বুড়ায় দার সঙ্গে বিবাহ পড়ায় দিব। নবী সাহাবা ইকরামদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার বুড়ায় দার আজকের বিবাহ হবে, বাসর রাত হবে, কিছু সহযোগিতা লাগবে, বুড়ায় দা গরিব। সাহাবায়ে কেরাম সহযোগিতা করলেন, টাকার বস্তা 2000 দিরহাম, এখন প্রায় 2 কোটি টাকা, আল্লাহু আকবার বলেন। বুড়ায়দারে নবী ডাক দেন, ও বুড়ায়দা না, মদিনার সবচেয়ে উন্নত দোকান থেকে বাজার করে আজকের মদিনার ধনী বাবার বাড়ি চলে যাবা, আজকের তোমার বিবাহ হবে, বাসর রাত্র হবে। আনন্দে মনটা ভরে গেল, মদিনার নতুন দোকানে চলে গেলেন, বাজার করলেন, রওনা হইবে, রওনা হলেন, ইতিমধ্যে মদিনার গলি থেকে কে যেন আওয়াজ দিল, মদিনার পাগল, কোরআনের পাগল, কে আসো? ওই জেহাদের ময়দানে কোরআনের জন্য মুসলমানেরা মার খায়।
আওয়াজটা বুরাইদার কানে চলে আসলো কোরআনের জন্য জিহাদের ময়দানে মুসলমানেরা মার খায় দৌড়ায় গেলেন দোকানদারের কাছে ও দোকানদার ভাই আমার মা আপনার মাল ফেরত নেন আমার টাকা ফেরত দেন কয় কেন তুমি টাকা ফেরত চাও কয় না আমার বিবাহে দরকার নাই আমি মদিনার ধনী বাবার মেয়ে বিবাহ করব না আমার টাকা ফেরত দাও আমি জিহাদের ময়দানে চলে যাব দোকানদার ডাক দে বলে বুড়ে দা শোনো ভাই এত বড় তোমার জন্য প্রস্তাব মদিনার ধনী বাবার মেয়ের সঙ্গে এইটা মিস করবা না কোনোদিন কিন্তু পাইবা না কয় না না আমার বিবাহ দরকার হবে না মুসলমানেরা কোরআনের জন্য জিহাদের ময়দানে মার খাইবি আর আমি বিবাহ যাইব আমার নবী দিনের জন্য কষ্ট করবেন আমি বিবাহ যাইব না আমার টাকা ফেরত দিয়া দাও এবার টাকা ফেরত দিলেন ঘোড়া কিনলেন অস্ত্র কিনলেন বুরাইদা জিহাদের ময়দানে চলে গেলেন তুমুল বেগে যুদ্ধ যুদ্ধ চলতেছে সেনাপতি সবাইকে ডাক দিলেন যুদ্ধ শেষ সেনাপতি ডাক দিলেন দেখো যায় জিহাদের ময়দানে আমাদের কোন মুসলমান শাহাদাত বরণ করছে কিনা চলে গেলেন জিহাদের ময়দানে ঘুরতে ঘুরতে মাঠের মধ্যে দেখে পয়রা রইছে বুরাইদার লাশ বুরাইদা শহীদ হয়ে গেছে নবীর দরবারে খবর চলে গেছে নবী আপনার বুরাইদার আজকের বিবাহের রাত্র ছিল বাসর রাত্র ছিল আপনার বুরাইদা কোরআনকে ভালোবেসে আপনাকে ভালোবেসে কোরআনের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে নবী ডাক দিয়া বলো আমার সাহাবীরা শোনো আমার বুরাইদাকে তোমরা কেউ উঠাবা না আমি নবী আমি নবী আমি নবীর হাতের দ্বারা আমার বুরাইদার লাশটা উঠে নিয়ে আসব আমি নবীর হাতের দ্বারা আমার বুরাইদাকে গোসল করাইয়া দিব সাহাবায়ে কেরাম কান্দে নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে নবী চলে গেলেন মাঠের মধ্যে দরদর করে চোখের পানি পড়তেছে সাহাবায়ে কেরাম কান্দতেছে রে ভাই হঠাৎ করে আকাশের দিকে আসমানের দিকে তাকাইয়া আমার নবী মিসকি হেসে দিলে সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহর নবী আপনিও কান্দেন সাহাবায়ে কেরাম কান্দে চোখের থেকে দরদর করে পানি পড়তেছে কান্নার আওয়াজ হঠাৎ করে আসমানের দিকে তাকায় আবার মিসকি হেসে দিলেন ও নবী জানবার চাই কেন হেসে দিলেন নবী ডাক দিয়া বলে ও সাহাবীরা রে শোনো ওই আসমানের দিকে আমি তাকাইয়া দেখি জান্নাতের হুরেরা দৌড়ের প্রতিযোগিতা লাগাইছে আমার বুরাইদার সঙ্গে কার আগে কার বিবাহ হবে কে আগে রিসিভ করবে জান্নাতের হুরেরা প্রতিযোগিতা লাগাইছে দৌড় লাগাইছে নবী বুরাইদাকে উঠায় নিয়ে আসলেন গোসল করাইলেন কবরে রাখলেন দাফন করলেন রাতের বেলা আমার আল্লাহ জানায়া দেয় ও নবী ওই মদিনার মেয়েটাকে আপনি জানায়া দিবেন যে মেয়েটা আমার বুরাইদার সঙ্গে বিবাহের জন্য রাজি হয়েছিল আমি আল্লাহ হাসরের মাঠে সকলের সামনে ওই মেয়ের সঙ্গে বুরাইদার সঙ্গে বিবাহ পড়াইয়া দিব এর যুবক ভাই আজকে কোরআনকে ভালোবাসো না কোরআনকে মহব্বত করো না নবীকে ভালোবাসো না নবীকে মহব্বত করো না রে যুবক ইসলাম মনায় মদিনার ইসলাম মদিনায় বিদায় নিয়ে যাইতেছে কথা ঠিক কিনা লাংতা দিল্লু মা তামাসাক তুম বিহিমা কিতাব আল্লাহি সুন্নাত নবী কিতাব আল্লাহ আল্লাহর কিতাব নবীর সুন্নাত দুইটা অস্ত্র আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত থাকবে দুনিয়ায় বিপদ নাই আখেরাতেও বিপদ নাই ঠিক কিনা আওয়াজ করে বলেন ভালোবাসবো কোরআনকে কথা কয় না ভালোবাসবো নবীকে কথা কয় না এই দুই অস্ত্র আমাদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার মুসলমানদের অস্ত্র কয়টা
দুইটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদুদে হারামের বাহিরে একটা বাগান আছে পায় হাইটা যায় আবার আসে পায় হাইটা যায় আবার আসে পায় হাইটা যায় আবার আসে লোকেরা জিজ্ঞাসা করে আমিরুল মুমিনিন আপনি কষ্ট করে করে ওই বাগানের মধ্যে যান আবার আসেন কারণ কি জানবার চাই হযরত ওমর ডাক দিয়ে বলে আমার সঙ্গীরা শোনো ওই হুদুদে হারামের বাহিরে যেই বাগান আছে ওই বাগানের মধ্যে একটা জায়গা আছে যেই জায়গায় গিয়ে আমার নবী বিশ্রাম করতেন সুবহানাল্লাহ গণ ওই জায়গাটা আমি চিনি ওই জায়গাটায় নবী বিশ্রাম করতেন এর জন্য আমি মাঝে মধ্যে পায়ে হেঁটে যাই ওই জায়গায় একটু বিশ্রাম করে নবীর রঙের কালার বাড়াই সুবহানাল্লাহ ফরজ না ওয়াজিব না নবী শুধু বিশ্রাম করতেন ওমর নবীকে কত ভালোবাসতেন দড়ায় যাইতেন আবার ওই জায়গায় বিশ্রাম করে আবার চলে আসতেন বাসায় আবার যাইতেন আবার আসতেন ওই জায়গায় নবী বিশ্রাম নিতেন এজন্য আমি একটু শুয়ে নবীর রঙের কালার বাড়াই সুবহানাল্লাহ সুন্নাত নবী নবীর সুন্নাত যতদিন আমরা আকরা ধর্ম মহাব্বত করব তেলাওয়াত করব আল্লাহ রাজা কোনদিন আসবে না ঠিক কিনা নবীর সুন্নাত লাগবে কি লাগবে না নবীর সুন্নাতকে ভালোবাসা লাগবে কি লাগবে না মাথায় টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই নবীর সুন্নাত নাই মুখে দাড়ি নাই কয় আমি নবীর আশেক সম্পূর্ণ ধোকাবাজি কথা কয় না নবীর আশেক দেখেন ওমর বাগানে যাই নবী একটু শুইতে বিশ্রাম করতে সেখানে যাইয়ে শোয়ে হযরত ওমর বুখারীর মধ্যে আসে হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটেন হঠাৎ করে একটা জায়গায় বসে যাইতেন পেশাব করার মতো আবার উঠে যাইতেন লোকেরা জিজ্ঞাসা করে ওমর আপনি ওই জায়গা দিয়ে গাড়ি বসেন আবার উঠেন কয় তোমরা তো জানো না যে এই জায়গায় আমি পেশাব করার মতো বসি পেশাব করি না ওই জায়গায় বৈশে আমার নবী ইস্তেন যা সারতেন এই জন্য এই জায়গাটা আমি চিনি বৈশে একটু নবীর রঙের কালার বাড়াই মহাব্বত ভালোবাসা ঠিক কিনা আওয়াজ করে বলে আজকের কোরআনও নাই নবীর সুন্নাত হাদিসও নাই ওলামাই কেরামদেরকে পারলে গালি দেই ঠিক কি না আওয়াজ করে বলেন যুবকদেরকে বলবো যুবক ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো কোনো আফসোস নাই কিন্তু নবীর রঙের কালারটা একটু বাড়ান লাগবে ঠিক কি না আওয়াজ করে বলেন একই সঙ্গে পড়াশোনা করছি রে যুবক বেরেন ভালো ছিল আলেম পাস মাদ্রাসা থেকে করার পরে ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে কিন্তু মাদ্রাসায় যতদিন ছিল আল্লাহর বান্দার মুখের মধ্যে দাড়ি ছিল মাথার মধ্যে টুপি গায়ে পাঞ্জাবি ভার্সিটিতে পড়ার পরে হঠাৎ করে একদিন দেখি মুখের দাড়িগুলা ছোট হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালার ঘেরান পাওয়া যায় ঠিক কিনা আল্লাহ একবার দেখি দাড়ি ছোট হয়ে গেছে আবার দেখা হয়েছে দেখি মুখের মধ্যে দাড়ি নেই নাউজুবিল্লাহ আমি জিজ্ঞাসা করলাম ও ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল মাদ্রাসা পড়া অবস্থায় কলেজে চলে গেলেন আমি জিজ্ঞাসা করলাম কি খবর বন্ধু অবস্থা তোমার কয় বন্ধু অনার্স মাস্টার শেষ করে আমি বিশেষ পরীক্ষা দিব বিশেষ পরীক্ষা দিতে গেলে যদি ভাইবার সময় দাড়ি মুখে দেখে আমাকে আউট করে দেবে নাউজুবিল্লাহ রেজেকের মালিক কে আরো জোরে বলেন কি আমি বললাম দোস্ত তুমি কি গ্যারান্টি সহকারে লেখা দিতে পারবা তুমি বিশেষ পরীক্ষার ভাইবা পর্যন্ত যাইতে পারবা মিসকি হেসে দেছে আল্লাহর বান্দা বিশেষের প্রিলিমিনারি দিলে রিটেন দেব হয় না ভাইবা বন্ধু যাইতেও পারো না এমনি তো একটা ইন্টারভিউর মাধ্যমে সরকারি চাকরি হয়েছিল জয়েন করছে বেতন হয়ে গেছে রমজান মাস ২৭ কদরের আগের দিন বাবার কাছে ফোন দিয়েছে বাবা আগামী কালকের কদরের নামাজ আইসা বাড়ি আপনার সঙ্গে আদায় করব বাবার মনটা ভরিয়ে গেছে খুশিতে বাগ বাগ হয়ে গেছে বলতেছে বাবা ঈদের সময় আসতে ভিড়াভিড়ি শুধু তুমি একা চলে আসবা কিছু কেনাকাটা করা লাগবে না সব কিছু আমি কিনে রেডি করছি এখন শুধু অপেক্ষায় আছি তোমার আসার আল্লাহ কদরের দিন ২৭ কদরের দিন আসরের আজান পক্ত হয়ে গেছে মা ওই সন্তানের বাবাকে ডাক দিয়ে বলে দেখো আমার বাবা কত দূর চলে আসছে
বন বাদুরী বনে থাকে সাউসলে তার বুকে এমনি মায়ে সাউসারে না পড়লে হাজার দুঃখে সন্তান যদি বিদেশ বসে কারো মারা যায় পশু পাখি জানার আগে জানে তাহার মা মার মধ্যে যাওয়া শুরু হয়ে গেছে বাবাকে বারবার বলে দেখো আমার সন্তান কত দূর এবার আবার ফোন করছে ফোনটা রুমমেট রিসিভ করছে সন্তান ফোনটা ধরে না এবার জানবার চাই কি বলে রুমমেট ডাক দিয়া বলে ও কাকা আমরা তো একটু ব্যস্ত আছি পরে ফোন করে রাই খেতেছে ফোনটা মায়ের মনে তো জ্বালা শুরু হয়ে গেছে জিকির করি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম